হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা এন্ডোস্কোপিক্যালি NBI বা ন্যারো ব্যান্ড ইমেজিং লাইটিং সিস্টেম ব্যবহার করে আমরা এন্ডোস্কোপিক্যালি ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামটি বোঝার চেষ্টা করব। এন্ডোস্কোপিক্যালি আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলছি ইসোফেগাস, এবং এই ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামটি খুব সুন্দরভাবে বোঝার জন্য আমরা NBI বা ন্যারো ব্যান্ড ইমেজিং লাইটিং সিস্টেমটা চেঞ্জ করছি। NBI সিস্টেম ব্যবহার করে অথবা লাইটিং সিস্টেমটা চেঞ্জ করে আমরা ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামে কোনো সমস্যা আছে কি না অথবা সেলগুলি চেঞ্জ হচ্ছে কি না, আমাদের ইসোফেগাসের আর্লি ইসোফেজিয়াল ক্যান্সার অথবা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না এটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। সো এন্ডোস্কোপিক্যালি আমরা এখন ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামটি বোঝার চেষ্টা করছি। এটি একটি নর্মাল এন্ডোস্কোপিক মিউকোসা অব দ্য ইসোফেগাস। ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামে কোনো সমস্যা নেই। ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়াম সুন্দরভাবে দেখার জন্য এবং বোঝার জন্য NBI বা লাইটিং সিস্টেম চেঞ্জ করে আমরা খুব সুন্দরভাবে ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামটি চেক করতে পারি, যেন আমাদের ফার্দার ডিসিশন নিতে সুবিধা হয়। এবং আমরা এর প্রোটোকল এন্ডোস্কোপিক্যালি প্রোটোকলে আমরা কোন প্রসিডিওরে যাব এটি আমাদের হেল্প করে বোঝার জন্য অথবা ডিরেকশন দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।